বিশ্ব জুয়েলারি শিল্পে মডেল হবে বাংলাদেশ এমন আশা ব্যক্ত করেছেন বাজুস নেতৃবৃন্দ দুপুরে শহরের একটি হোটেলে বাজুস বগুড়া জেলা শাখার মত সভায় বক্তারা এমন প্রত্যাশার কথা জানান বলেন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সাইম সোভান আনভিরের নেতৃত্বে শিগগিরই বিদেশে স্বর্ণ রপ্তানি করা হবে সেই লক্ষ্যে জুয়েলারি বিপ্লবের মাধ্যমে দেশের অর্থনীতিকে শক্তিশালী করা সহ স্বর্ণ ব্যবসায়ীদের শক্তিশালী করতে সবাইকে বাজুসের পতাকা তলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান সংগঠনের নেতৃবৃন্দ বাজুস বগুড়া জেলা সভাপতি আলহাজ মতলেবুর রহমান রাতুলের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য দেন বাজুস কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মোহাম্মদ জয়নাল আবেদিন খোকন বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাজুস কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক উত্তম ঘোষ কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আলী হোসেন সহ অন্যরা